আমরা মিলাদুন নবী করি নবীর সম্মানে, কথা বলি ঠিক কিনা? আমরা জুলুস বের করি নবীজির সম্মানে, তাজিমে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই নবীর সম্মানার্থে, কথা বলি ঠিক কিনা? কোরআনে পাকে নবীকে সম্মান করার ব্যাপারে একাধিক আয়াত আমার আল্লাহ নাজিল করে নবীজির সম্মান কাকে বলে? নবীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন। নবীজির প্রতি আদব কাকে বলে? নবীজির প্রতি আদব রক্ষা করার ব্যাপারে আমার আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। এমনকি তাজিম নবীর সম্মান, এটা হলো ঈমানের মূল। নবীজির প্রতি শ্রদ্ধা দেখালেই শিরিক, নবীজির প্রতি মহব্বতে কিছু করতে গেলেই বেদাত। এই দুইটা ফতোয়া তারা এমন ব্যাপকভাবে চালু করে দিয়েছে, এই দুটা ফতোয়া নবীর শানের উপর। একটু বড় আওয়াজে বলি না, নাউজুবিল্লাহ। নবীজির শানে কিছু করতে গেলে এদের মাথা খারাপ, এরা আসলে নবীর উম্মতের দাবিদার, কিন্তু আসলে নবীর উম্মত না, এরা ইবলিসের উম্মত, কথা বলুন ঠিক কিনা? নবীর শানে বিয়াদিবি করা, এটা ইবলিসের খাসলত। এই যে মিলাদুন নবী, এটা আমরা নবীজির সম্মানার্থে করি, নবীজির মহব্বত প্রকাশ করার জন্য করি, এখানেও ইবলিসের উম্মতেরা বেদাতের ফতোয়া লাগায়, এখনো লাগাচ্ছে, অথচ সরকারিভাবে মিলাদুন নবীর দিনে জাতীয় ছুটি ঘোষণা আছে, এটা গেজেট ছুটির অন্তর্ভুক্ত। গোটা বিশ্বব্যাপী 12 রবিউল আউয়ালে সরকারের ছুটি ঘোষণা, এরপরও এরা ক্ষান্ত নাই, শান্ত নাই, এরা চুপ নাই, এরা এদের গুলা চালাইতে আছে বেদাত এবং শিরিকের কথাগুলো। কেন এগুলা বললে ইহুদিরা তাদেরকে বান্ডিল দিচ্ছে? একটু বড় আওয়াজে বলি না, নাউজুবিল্লাহ। এই ইহুদিদের বান্ডিলের জন্য এরা নবীর শানে গোস্তাখি বেয়াদবি গুলা করছে। তো আমি যতক্ষণ সময় পাবো ইনশাআল্লাহ বিষয়ে কিছু বলার চেষ্টা করব, আপনাদেরকে মহব্বতে গুরুত্ব সহকারে এমন ভাবে শোনার জন্য অনুরোধ জানাবো, পরবর্তী যাতে আমরা অপরক শোনাতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক। একটু বড় আওয়াজে বলি না, আমিন। আল্লামা ডক্টর ইকবাল, যিনি পাকিস্তানের জাতীয় কবি, উনি বলেন যে নবীর শানে তানকিদ করা, নবীর শানে বেয়াদবি করা, নবীর দোষ তালাশ করা, এটা ইবলিসের সেবা, ইবলিসের খাসলত, ইবলিসের অভ্যাস। এই বর্তমান মিলাদের বিরুদ্ধে যারা বলে এরা সবাই ইবলিসের অনুসারী, কোন সন্দেহ ছাড়া, কথা বলি ঠিক কিনা? উনি বড় সুন্দর করে বলেছেন, তানকিদে নবিয়ों पर इबलीस का शेवा है, तनकीदे नबियों पर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं, तूफान ये बिदअत का शैतान उड़ाते हैं। बोले नबी शान बियादबी, एटा इबलिसेर खासलत, आर मिलाद नबी के बेदातेर फतवा, এটা অবশ্যই শয়তানের অনুসারীরাই ওড়াচ্ছে। একটু বড় আওয়াজে বলুন না, নাউজুবিল্লাহ। দেখেন, তবে একটা বিষয় মনে রাখতে হবে, নবীজির প্রতি শ্রদ্ধা, নবীজির প্রতি তাজিম মহব্বত, এটা যদি অন্তরে ধারণ না করে, সে অন্তরে সে কলবে ইমান ঢুকবে না, সে কলবে ইমান
ঢুকবে না এমনি মাথায় টুপি দেওয়া যায় মুখে দাড়ি রাখতে পারে নামাজও পড়তে পারে রোজাও রাখতে পারে হজ যাকাত আদায় করতে পারে তবে কলবে ঈমান ঢুকবে না সেই কথাটা আমার নবীজি কসম করে বলেছেন নবীজি বলেছেন ওয়াল্লাযী নফস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি নবীজি বলেন আমি খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান আছে যার কুদরতি হাতে আমার জানটা আছে আমি সে আল্লাহর শপথ করে বলছি লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমান কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না আমাকে সম্মান করবে না আমার প্রতি তাজিম দেখাবে না ততক্ষণ কলবে ঈমান ঢুকবে না তাহলে নবীজির তাজিম নবীজির সম্মান এটা যদি ধারণ করা যায় তাহলে কলবে ঈমান ঢুকবে নতুবা কলবে ঈমান ঢুকবে না এখন যারা নবীর এই মিলাদের বিরুদ্ধে কথা বলে জুলুসের বিপক্ষে যাদের ফতোয়া নবীজির কিয়ামের বিরুদ্ধে যাদের বক্তব্য এদের অন্তরে কি নবীর তাজিম আছে এদের অন্তরে নবীর তাজিম নাই নবীর প্রতি শ্রদ্ধা নাই এরা যতই ইবাদত করুক এদের একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না কেন আল্লাহ পাকের সিজদা কবুল হওয়ার জন্য ইবাদত কবুল হওয়ার জন্য নবীজির প্রতি তাজিম এটা শর্ত এটা আবশ্যক নবীজির প্রতি তাজিম থাকলেই কলবে ঈমান ঢুকবে আর ঈমান থাকলেই সিজদা কবুল হবে আর ঈমান ছাড়া আপনি হাজারো সিজদা করেন কোন সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না সেই কথাটা এক কবি এভাবে বলেছেন উসকে লাখ সজদে ভি কাম নহীঁ আয়েগা তার লক্ষ লক্ষ সিজদা কাছে আসবে না উসকে লাখ সজদে ভি কাম নহীঁ আয়েগা अजमत मुहम्मद से अजमत मुहम्मद से कलब जिसका खाली है अजमत मुहम्मद से अजमत मुहम्मद से कलब जिसका खाली है सला दुनिया আপনারা আজকে কোন পরিবেশে নিচ্ছেন দরুদ পড়তেছেন আমি যেগুলো বলতেছি এগুলা আপনাদের কলবে ঢোকাচ্ছেন না এগুলা রূহের খোরাক খেয়াল করলে কলবে ঢুকবে আপনাদের কলব প্রশান্তি হবে আমার কলব মজা লাগবে কারণ এগুলো হচ্ছে রূহের খোরাক কলবের খোরাক এগুলা মনোযোগ সহকারে শুনতে হয় এবং গুরুত্ব দিতে হয় আল্লাহ সবাইকে কবুল করুক একটু বড় আওয়াজ বলি না আমিন কি বলছিলাম যতই ইবাদত করুক আল্লাহর দরবারে কবুল হবে কখন কলবে নবীর মহব্বত থাকলে আচ্ছা নামাজ বলেন নামাজ শ্রেষ্ঠ ইবাদত নামাজে আমরা যা কিছু করি আমরা শুরুতেই নিয়ত করে ফেলি নামাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ শুরুতেই নিয়ত করে ফেলি আল্লাহ তোমার জন্য নিয়ত করছি নামাজ তোমার জন্য পড়ছি নামাজ লিল্লাহ লিল্লাহ মানে আল্লাহর জন্য লিল্লাহ মানে কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহর জন্য রুকু আল্লাহর জন্য কিয়াম আল্লাহর জন্য সিজদা আল্লাহর জন্য কেরাত আল্লাহর কালামগুলো আমরা নামাজে পড়ি সেই নামাজেও
নবীকে সালাত এবং সালাম পেশ করতে হয়, কথা বলুন ঠিক কিনা? নবীকে নামাজে সালাম না দিলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? তাশাহুদের মধ্যে নবীর উপর সালাম আছে কিনা? বন্ধুর উপর মহব্বত প্রকাশ করতে হবে, আমার বন্ধুকে সালাম জানাইতে হবে, বন্ধুর উপর দরুদ পড়তে হবে, তখন ওই নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি নামাজে নবীকে সালাম না দিয়ে নামাজ পড়ে হবে? নবীজির দরুদ শরীফ পড়ে নাই হবে? আরে অনেকে মনে করবে দরুদ শরীফ পড়া তো সুন্নাত, না এটা ওয়াজিব না, হয়ে যাবে এটা যদি বা মুফতি ফতোয়া দেয়, কিন্তু আমার নবীজি ফতোয়া দিয়েছেন হবে না। নামাজ কবুল, নামাজ হয়ে যাবে ঠিক, কিন্তু কবুল হবে না। নামাজ হয়ে যাওয়া একটা কথা, ফরজ ওয়াজিব সুন্নাত যথাযথ আদায় করেছেন, নামাজ হয়ে গেছে, নামাজ হওয়া একটা বিষয়, নামাজ কবুল হওয়া আর একটা বিষয়। নামাজ হয়ে যায় কিন্তু কবুল কখন হবে একটু শুনি, আমার নবীজি বলেছেন, এটা ইমাম বাইহাকি আস-সুনান আল-কুবরার মধ্যে হাদিস নোট করেছেন, আমার নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া মান সাল্লা সালাতান, যারা নামাজ পড়ে, ওয়ালাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলে বাইতি, নামাজ পড়েছে তবে নামাজের মধ্যে আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়ে নাই। কি বলেছেন নবীজি? নামাজ পড়েছে ঠিক, কিন্তু লাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলে বাইতি, আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ পড়ে নাই। নবীজি বলেন, লাম তুকবাল সালাতুহু, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবার জন্য নামাজে নবীকে সালাম দেওয়া লাগবে, নামাজে নবীর উপর দরুদ শরীফ পড়াও লাগবে। তাহলে কি বুঝলেন? তাহলে শ্রেষ্ঠ যেটা ইবাদত নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নাই। শ্রেষ্ঠ যেটা ইবাদত সেটাও কবুল হবার জন্য নবীজির প্রতি তাজিম লাগবেই, নবীজির প্রতি শ্রদ্ধা লাগবেই। কিন্তু দুঃখের বিষয়, কিছু বন্দারা মানুষকে মিসগাইড করেছে লিখনির মাধ্যমে। কি লিখেছে জানেন? একটা কিতাব আছে, কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, এটা ভারত থেকে ছাপানো, লেখকের নাম ইসমাইল দেহলভি। সেই কিতাবে লিখে দিয়েছে, দেখিও নামাজ পড়বে আল্লাহর জন্য, সে নামাজে যদি নবীকে খেয়াল করে সালাম দাও, নবীজির স্মরণ যদি এসে যায়, নবীজির প্রতি তাজিম যদি এসে যায়, ইমানও শেষ, শিরিক হয়ে যাবে, নামাজও শেষ। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কি ফতোয়া দিয়েছে? সিরাতে মুস্তাকিম, এটা হলো ভারত থেকে ছাপানো, ইসমাইল দেহলভি লিখেছেন। আমাদের চট্টগ্রামের একটা হাটহাজারী মাদ্রাসা আছে, হাটহাজারী মাদ্রাসার আগের মহতেমম ছিলেন, যার নাম ফয়জুল্লাহ, উনিও একাধিক কিতাব লিখেছেন, তার মধ্যে একটা কিতাবের নাম আল মানজুমা আল মুখতাসারা, সেখানেও একই কথা লিখেছেন। কি বলে? দেখিও নামাজ পড়বে আল্লাহর জন্য, সে নামাজ এই নবীকে সালাম দেওয়ার সময় খেয়াল করে সালাম দেওয়া যাবে না, নবীর প্রতি খেয়াল এসে গেলে শিরিক হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজে যদি নবীকে স্মরণ করে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। দুইটা কিতাবের রেফারেন্স দিয়েছি আমি, খুব ধীরে ধীরে বলছি। কি? একটা কিতাবের নাম সিরাতে মুস্তাকিম, আর একটা কিতাবের নাম আল মানজুমা আল মুখতাসারা। উভয় কিতাবে একটাই কথা বলেছেন, নামাজে নবীকে খেয়াল করে সালাম দেওয়া যাবে না,
নামাজে নবীকে খেয়াল আসলে তাজিম এসে যাবে, সম্মান এসে যাবে নবীজির প্রতি। তো নবীজির প্রতি সম্মান এসে গেলে শিরিক হয়ে যাবে। একটু বড় আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ। তাহলে ইনাদের ফতোয়া হাটাদের মাদ্রাসা থেকে যে কিতাবটা বের হয়েছে এখনো সেই মাদ্রাসার সামনে কিতাবটা বিক্রি হয়, আমিও নিয়েছি একটা হাটাদের মাদ্রাসার সামনে থেকে কিতাব, এটা আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। তাহলে ওই কিতাবে কি লিখেছে, নামাজ পড়বে আল্লাহর জন্য, সেখানে নবীকে খেয়াল করে সালাম দিলে নামাজও শেষ ইমানও শেষ। এটা হচ্ছে ওয়াহাবি আকীদা। একটু জোরে বলেন কি আকীদা, আর একটু জোরে বলেন। আর সাহাবি আকীদা কি একটু জানার দরকার আছে না? আমরা কি ওয়াহাবির অনুসারী না সাহাবির? আর একটু জোরে বলুন। কোরআন শরীফে সূরা বাকারা প্রথম পারার লাস্ট পৃষ্ঠাতে আসছে, প্রথম পারার লাস্ট পৃষ্ঠা আয়াত হিসেবে ধরলে 137 নম্বর আয়াত সূরা বাকারা। করো তারিফ সরদার জহাঁ কিশান কি, ক্যা করো তারিফ সরদার জহাঁ কিশান কি, হজরত জিবরীল আমি হে জব কে দরবানে রসুল আল্লাহুম্মা। জুরে একটু মহব্বতে শোনার জন্য অনুরোধ করছি। এবার ঠিক আছে, মাশাআল্লাহ, একটু লক্ষ্য করুন। নামাজে আমরা নবীকে সালাম দিই, নবীকে খেয়াল করে দিই না এমনি দিই? আর একটু জোরে বলুন, খেয়াল করে সালাম দিলে নাকি শিরিক হয়, এটা ওয়াহাবি আকীদা। আর সাহাবি আকীদা কি একটু জানার দরকার আছে না? আর একটু জোরে বলা আছে নি? আমি একটি আয়াত আপনাদেরকে কোট দিচ্ছি, পারলে নোট রাখিয়া, এটা বর্তমান সমাজে অতীব প্রয়োজন আয়াতটি, সূরা বাকারা 137 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহ বলেন, এ আমার বন্ধু নবী সাহাবীগণ, আমি তোমাদেরকে বলছি, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে আমার বন্ধুকে শ্রদ্ধা করো, তোমরা যেভাবে আমার বন্ধুর প্রতি মহব্বত দেখাও, কেয়ামত পর্যন্ত এরা যদি তোমাদের মতো ঈমান আনে, তোমাদের অনুসরণ করে, আমি আল্লাহ বলে দিলাম, ফাকাদ ইহতাদাউ, তোমরা যেভাবে হেদায়েত পেয়েছো, তোমাদের অনুসরণ যারা করবে অবশ্যই তারাও হেদায়ত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, সাহাবাই কেরামের অনুসরণ করলে কি পাওয়া যায়, হেদায়ত পাওয়া যায়। আর বর্তমানে সাহাবাই কেরামের প্রতি সাহাবাই কেরাম যা করেছেন সেটাকে হয়তো শিরিক বলছে নতুবা বেদাত বলতেছে। করেছে কারা, সাহাবারা। ওয়াহাবির এটা কি বলে, শিরিক এবং বেদাত। আমরা কি সেই ওয়াহাবির অনুসারী না সাহাবির? একটা বিষয় মনে রাখবেন, সাহাবির অনুসারী হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটাই মাত্র দল জান্নাতি হবে। এটা কারা বলে, যাদের অন্তরে আমার মহব্বত থাকবে আর আমার সাহাবাই কারামের অনুসরণ থাকবে। নবী কিভাবে বলেছেন দেখেন, মানা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, যার মধ্যে আমি নবীর সম্মান থাকবে, তাজিম থাকবে এবং আমার সাহাবীদের অনুসরণ থাকবে, এরাই হবে জান্নাতি। একটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ।